সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। দর্শক, আজ 16 জুলাই 2022 শনিবার আমি অবস্থান করছি গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনার চৌরাস্তা বড়বাজার পাইকারি আড়ত। তে চলুন দর্শক, ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম কি? মাজহারুল ইসলাম। ভাই বর্তমানে পেঁয়াজ রসুন আলুর আমদানি কম আছে না বেশি আছে? আমদানি এখন একটু বেশি, গত দু একদিনের তুলনায় আমদানি একটু বেশি আছে। চাহিদা কেমন আছে বাজারে? চাহিদা কম। এখনো তো ঈদের পরে সবাই চাকরিতে আসতে পারি নাই, যার কারণে বাজারে বেচাকেনা একটু কম। বর্তমানে পেঁয়াজ রসুন আলুর দাম কম আছে না বেশি আছে বাজারে? দাম একটু কমই আছে, একটু কম আছে। ভাই এলসি পেঁয়াজ কি আপনাদের বাজারে আছে? জি আছে, কিছু আছে। কি পরিমাণে প্রবেশ করতেছে ভাই? অনেক বেশি না হালকা। আপনার কাছে কি কি পেঁয়াজ আছে ভাই? আমার কাছে দেশি পেঁয়াজ আছে। দেশি পেঁয়াজ আছে কোন কোন জায়গার? এটা ভাই পাবনার রাজবাড়ি। পাবনা আছে, রাজবাড়ি আছে। আর ফরিদপুরের নেই? না, ফরিদপুর নাই। ভাই আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? আলু ভাই আছে রংপুর, বগুড়া। রংপুর, বগুড়া, জি। আর রসুন আছে কোন জায়গার? রসুন নাটোরের। নাটোরের রসুন আছে, জি। আজকে বাজারে রসুনের দাম কত আছে ভাই? আজকের রসুন ভাই 55 থেকে 60 টাকা পর্যন্ত। 55 থেকে 60 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে আজকের বাজারে। ভাই আপনার এই দোকানটা কোন বাজারে? এটা ভাই মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা। আজকের বাজারে ইস্টিক আলু কত বিক্রি করছেন ভাই? ইস্টিক ভাই বগুড়া আছে 22 টাকা। বগুড়া 22 টাকা, জি জি। আর রংপুর কুড়িগ্রাম আছে 23-24। রংপুর কুড়িগ্রাম 23-24 টাকা কেজি পাইকারি বিক্রি করছেন। ভাই আজকের বাজারে সাদাগুটি আলুর দাম কত আছে? সাদাগুটি আছে ভাই 26-27। 26 টাকা 27 টাকা। আর লালগুটি? লালটা ভাই 27-28। 27 টাকা 28 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। আজকে বাজারে ডায়মন্ড আলুর দাম কত আছে ভাই? এই 24 টাকা কেজি। 24 টাকা কেজি আজকের বাজারে ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে। ভাই আজকের বাজারে যেগুলা দেশি পেঁয়াজ পাবনা ফরিদপুর এবং ইন্ডিয়া থেকে যে এলসি পেঁয়াজ আসতেছে এই পেঁয়াজগুলোর দাম আমাকে একটু জানাবেন। আজকের বাজারে এলসি পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? এলসি ভাই 28-30। 28 থেকে 30 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে, জি জি। এলসি পেঁয়াজ আসার কারণে তো দেশি পেঁয়াজের দাম কম কমে গেছে। পেঁয়াজ নিয়ে অনেক কষ্টে আছে কৃষক এবং ব্যবসায়িকরা, জি জি। পেঁয়াজ চাষ করে প্রচুর লস, অনেক লস। আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কত আছে ভাই? দেশি পেঁয়াজ আছে ভাই 35 থেকে 38 পর্যন্ত। 35 থেকে 38 পর্যন্ত দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে। যেটা রাজবাড়িরটা ওটা কত বিক্রি হচ্ছে? 36-37। 36 টাকা 37 টাকা। আর পাবনারটা? পাবনারটা 37-38। পাবনারটা 37 টাকা 38 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। ভাই আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।